أخرى المراقي يعز علي ترك الحب عندي ولو بلغت بي الروح التراقي للهدى والحق وفقني إلهي فعلى توفيقك اليوم اعتمادي يا إله الكون يا عوني وغوثي يا ملاذ الخلق في يوم المعادي উপস্থিত আজকের সভা সভাপতি অজিত শাহী অঞ্জন বাবু ইমানুল দা জিকো এবং সর্বোপরি আজকের এই পুরো সভা যার উদ্যোগে হচ্ছে সৌমিত্র দা এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধীবৃন্দ, আসলে সকাল থেকেই আপনারা একটা অভিজ্ঞতা বিভিন্ন মানুষের বা যে লোকালাইজ ফর্ম অফ টেরারটা হচ্ছে বা দেখানো হচ্ছে সেটার উপর শুনছেন। আমাকে বলতে বলা হয়েছে ইসলামোফোবিয়া নিয়ে এবং একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখন জিনিসটা কনসেপচুয়ালি প্রচণ্ড বিদ্যায়তনিক অ্যাকাডেমিক, কিন্তু আমি এটাকে সহজ করার চেষ্টা করবো এবং থিওরিতে কম যাওয়ার চেষ্টা করব। কারণ এই বিষয়টা, এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা যদি একটু বোঝা যায় তবে কি করে ছকগুলো কাটা হচ্ছে সেগুলো মিলাতে একটু সুবিধা হবে। ইসলামোফোবিয়ার উপর ডিসকাশনটা করার আগে আমি একটা গল্প বলবো যাতে একটু বুঝতে সুবিধা হয় জিনিসটা কোন ফর্মে কিভাবে এক্সিস্ট করে, গল্পটা সত্য না মিথ্যা সেটা যেরকম আপনারা অনেকে আনন্দবাজারে রিপোর্ট পড়ে প্রশ্ন করেন না, অথবা আমার গল্পটাকে করবেন না, শুধু শুনুন। নিউ ইয়র্কের একটা পার্কে একবার একটা ছেলেকে কুকুর কামড়াচ্ছিল, বিকেলবেলা ঘুরতে গেছে কুকুরে কামড়াচ্ছে, সবাই দেখছে যে একটা পাগলা কুকুর একটা মানে একটা সাধারণ নিরীহ ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়াচ্ছে, তা কেউ বাঁচাতে আসছে না। এবার সবাই চিল্লাচ্ছে চেঁচামেচি করছে যে ছেলেটাকে বাঁচা বাঁচা, কেউ বাঁচাচ্ছে না। একটা ছেলে গেল, সে বাঁচালো। ঘটনাক্রমে ওখানে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্টার ফটো জার্নালিস্ট সে উপস্থিত ছিল, সে ছবিটা তুললো যে একটা ছেলেকে এরকম একটা ব্রেভারি এরকম একটা সাহসিকতা, তো ছবিটা তুললো। তোলার পর ক্যাপশন লেখার জন্য সে জিজ্ঞেস করছে যে ভাই তোমার পরিচয়টা কি, তো তুমি কোথাকার, তুমি তো মানে তুমি কি আমেরিকান, মানে চেহারাটা দেখে ঠিক বুঝতে পারছে না। বললো না আমি আমেরিকান না। তবে কি ল্যাটিন আমেরিকান? বললো না রাশিয়ান না। তো তুমি তবে কি মানে ক্যানাডিয়ান? বললো না। বললো তবে কি? বলে এত বড় একটা সাহসিকতার কাজ করলে। বললো আমি আরব, আমি আরবের কোনো একটা দেশের নাম বলেছিল সেখান থেকে এসেছি। বললো বাহ, ভালো কাজ করেছ। পরদিন সেই ছবিটা ছাপা হলো এবং ছবির হেডলাইন ছিল যে একটি আমেরিকান তরুণকে কুকুর লেলিয়ে দিল একজন আরব, ঘটনার তদন্তে এফবিআই, যোগসূত্র আল কায়দার সঙ্গে। এটা ইসলামোফোবিয়া, এটা ইসলামোফোবিয়া যে এইভাবে এক্সিস্ট করে ইসলামোফোবিয়া। মানে আপনারা বলবেন যে ইসলামোফোবিয়া একটা একাডেমিক ডিসকোর্স, সেটাকে মানে আমাদের এতে এই এই লোকালাইজড ফর্মে এটা কতটা খাপ খাবে। আমি কালকে এই প্রশ্নটা করেছিলাম, কালকে সেন্টার ফর স্টাডিজ অফ সোশ্যাল সায়েন্সেসে একটা দু ঘন্টার একটা আলোচনা সভা ছিল। সমাজতাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায়, আমার খুবই প্রিয় একজন একাডেমিশিয়ান, বিশেষ করে ওনাকেই শুনতে গিয়েছিলাম, এবং চলচ্চিত্র সমালোচক ও লেখক সমীক বন্দ্যোপাধ্যায়, এবং একজন ইউনিভার্সিটি অফ ওয়ারউইক ব্রিটেনের তার অধ্যাপিকা যিনি আসলে মার্কিন, এই আমার নামটা মনে নেই, তিনজন মিলে বিভিন্ন ফর্মে যে আজকে রেসিজম, কমিউনিজম এবং ইসলামোফোবিয়া এক্সিস্ট করছে সেইটার ওপর প্রোগ্রামটা ছিল। তো আমি শুনতে গেলাম, গিয়ে প্রায় পাঁচটা চারটাতে প্রোগ্রাম শুরু হয়েছে, 5:35 পর্যন্ত বিজেপি, আরএসএস, সেন্সর বোর্ড, আপনার রেসিজম, ফার্গুসন সব আসছে, একবারও ইসলামোফোবিয়া টার্মটা উচ্চারণ করা হচ্ছে না। তা আমি আর থাকতে না পেরে প্রশ্ন করলাম যে দেখুন, আমি এই সেন্টারের ছাত্র নই, তো আমি শুধুমাত্র আপনাদের প্রোগ্রামটা শুনতে এসেছিলাম। এটা মালদার প্রত্যন্ত গ্রামের একটা ছেলে যে দেখলো যে কলকাতার একটা দক্ষিণ কলকাতা, কলকাতা বলা ঠিক না, দক্ষিণ কলকাতা,
কলকাতার, দক্ষিণ কলকাতার একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ইসলামোফোবিয়া নিয়ে আলোচনা হচ্ছে। কারণ আমার ইসলামোফোবিয়ার সঙ্গে যে সম্পর্কটা সেটা ইদানিং শুরু হয়েছে এবং খুব একটা মধুর নয়। যে আমি জীবনে আইসিসের কোনো সন্ত্রাসবাদীকে দেখিনি, লাদেনকে দেখিনি, কোনোদিন কোনো হিজবুল মুজাহিদিনের সঙ্গে দেখা হয়নি, তারপরও আমি যতবার থেকে আমি বাইরে একটা ইউনিভার্সিটিতে পড়ি, আমি অক্সফোর্ডে পিএইচডি করছি, আমার যখন কনফার্ম অ্যাডমিশন অফার পাই তারপরও আমার ভিসা রিজেক্ট হয়েছে। আপনারা জানেন রয়্যাল স্ট্রিটে ব্রিটিশ দূতাবাস, আমার ভিসা রিজেক্ট হয়েছে, ফলে আমি অক্সফোর্ডে সময়ে যেতে পারিনি। আমি যে কবার, এই যে 10-15 দিন আগে এসেছি, তাও আমাকে হিত্রোতে জুতো খুলে দেখাতে হয়েছে। এবং যে কবার আমি ভর্তি হওয়ার পর আমি হিত্রোতে নেমেছি, প্রতিবারই আমাকে আলাদা করে আইসোলেশন জোনে পাঠানো হয়েছে। এবং আমাকে এই যে আমি গরমের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি যাওয়ার পর আমি নেমেছি হিত্রোতে, আমাকে হঠাৎ করে বলা হচ্ছে যে দিল্লিতে তোমার সাথে কী হয়েছে। আলা, আমি দিল্লি থেকে আসছি না, আমি কলকাতা থেকে আসছি। বললো, না দিল্লিতে কিছু হয়েছে, তুমি লুকাচ্ছ। বললো, আইসোলেশন জোনে বসে যাও। বা আমি ওখানে পুরো একটা নিজেকে শাহরুখ মনে হচ্ছে মাইনামিজ খানের, তো এইভাবে নিজেকে গ্ল্যামারাস করছি আর টেনশন কমানোর বসে আছি। কিছুক্ষণ পর হাসতে হাসতে এসে বললো যে আমাদের বুঝতে ভুল হয়েছিল, কিছু মনে করবে না, যাও, আর কোনো দিন হবে না। তা বললাম যে তার থেকে বড় কথা হচ্ছে যে আমি আমার এখানে যে এসেছি, এখানে তো ইসলামোফোবিয়া দেখছি। আমি যে খবরের কাগজে কাজ করতাম সেখানে, সেটা টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের কাগজ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের যিনি চিফ, মানে বম্বেতে থাকেন, ওদের যে এডিটোরিয়াল চিফ, টাইমস অফ ইন্ডিয়া তো আবার এডিটারদেরকে খুব কম গ্ল্যামারাস করে রাখে, ওটা ওদের পলিসি, তিনি এসে আন্তর্জাতিক পাতাটা যে ছেলেটা করে তাকে বলছে যে মিডল ইস্টের ওপর বেশি ফোকাস করো, কনফ্লিক্টগুলোর ওপর বেশি ফোকাস করো। আমি এখানে ইসলামোফোবিয়াকে দেখতে পাচ্ছি। আমি যখন দেখছি যে শালী হেবড়োর ওপর পাতার পর পাতা এখানকার বাংলা কাগজে কুম্ভীর আসু, আর ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা, তো চ্যাপেল হিলের যে ঘটনাটা, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ঘটনার একটা লাইনও আসছে, এটা তো ইসলামোফোবিয়া। তো যাই হোক, এত কথা বলিনি, আমি বললাম যে আপনারা এই চ্যাটার্জি ব্যানার্জি না এখানে আলোচনা করবেন, আমি এসেছিলাম ইসলামোফোবিয়া শুনতে। কারণ ওদের মেলে ওটাই লেখা ছিল, 1 ঘন্টায় 35 মিনিট একটাও আলোচনা হলো না। তারপর একটু একটা মানে নিজেকে একটা হয়তো ওনাদের খারাপ লেগে থাকে, যাই হোক, পার্থবাবু খুব ভালো একটা কথা বললেন। আমি বললাম যে বাঙালির যে ইসলামোফোবিয়াটা আজকে দেখতে পাচ্ছি খাগড়াগড় পরবর্তী, সেটা আপনাদের আলোচনা এলো না কেন? সবই তো এলো, তো গাড়িয়া এলো, ঘর অফিস এলো, কিছুই তো বাদ থাকলো না, এটা এলো না কেন? উনি বললেন যে দেখো, একটা তোমার প্রশ্নের মধ্যে ভুল আছে, তুমি বাঙালির বলেছ, এটা বাঙালির না, এটা পশ্চিমবঙ্গের বাঙালির। কারণ বাঙালি মধ্যবিত্ত মানে বেশিরভাগ মুসলমান বাঙালি মধ্যবিত্ত, সেটা বাংলাদেশে। খুব ভালো কথা বলেছেন, কারণ আমরা বন্ধার ওপারে বাঙালিদেরকে ইনক্লুড করার যে প্রশস্ততা। তো উনি বললেন যে এই জিনিসটা যেটা হয়েছে যে আমাদের এখানে অলরেডি একটা ফর্মে এক্সিস্ট ছিল অসহিষ্ণুতা ইসলাম এবং মুসলমানের, সেটার লিঙ্ক ছিল দেশভাগের সঙ্গে, যে ওই ব্যাটারদের জন্য ডাইরেক্ট অ্যাকশন হয়েছে, সুরাবর্তী হয়েছে, আমরা দেশ ছেড়ে গেছি। যদি আপনারা জানেন জয়া চ্যাটার্জি বা ইদানিংকালে অনেক বিকল্প লেখা আসছে যে বেঙ্গল ডিভাইডের জন্য মুসলিম লীগের থেকে কোনো অংশেই হিন্দু মহাসভা বা তখনকার উচ্চবর্ণের কংগ্রেস নেতৃত্ব কম দায়ী ছিল না, বিশেষ করে বঙ্গভঙ্গ নিয়ে। তো উনি বললেন যে এক তো দেশভাগ, যেটা আমাদেরকে একটা হেরিডিটিক্যালি কমিউনাল বানিয়েছে, আর সেটাকে এখন একটা গ্ল্যামারাস ফর্ম দিচ্ছে গ্লোবাল ইসলামোফোবিয়া। অর্থাৎ ইসলামোফোবিয়া কোনো আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপের জিনিস না, ইসলামোফোবিয়া এই মুহূর্তে এখন মানে বেলডাঙা, সারগাছি বা যে জায়গাগুলো, খাগড়াগড় বা গাজলেরও একটা খুব লোকালাইজড ফর্মের একটা জিনিস হয়েছে। কারণ ন্যারেশনগুলো পুরো ইসলামোফোবিয়া, যে ন্যারেশন, গ্লোবাল ন্যারেশনটা দেখুন, গ্লোবাল যে ন্যারেশনটা, যে চিত্রায়ন করা হয় সন্ত্রাসীদের, আর এখানে যেটা করা হয় প্রচণ্ড রকম একটা একটা ডেসপারেট অনুকরণের প্রচেষ্টা এখানকার সাংবাদিকদের বা এখানকার যারা এই তদন্তকারী সংস্থা, বা আসলে আসলে কদর করতাম যদি চুরিটা অরিজিনাল ফর্মে করতো, চুরির কপিরাইট যদি এদের থাকতো, চুরিটাও চুরি করছে, চুরিটাও FBI-কে চুরি করে করা, চুরিটাও হয়তো ইউরোপের সেই চুরি করার পদ্ধতি থেকে। সেখানে যেটা হয় যে একটা ইমোশনলেস ফেস দেখাতে হবে তোমাকে, নারী কিন্তু তার কোনো ইমোশন নাই, সে মেরে দিয়েছে 10 জন থেকে, কিন্তু তারপরে তার মুখে ভাবলেসহীন। ওই খাগড়াগড়ের মেয়েটা কি নাম ছিল যেন, বাচ্চা কোলে নিয়ে আসছে,
রাজিয়া বিবি, রাজিয়া বিবি হচ্ছে আসলে সেইটা, ওই যে হোয়াইট ওম্যানটাকে আপনারা দেখেছেন আইসিসের, সে হচ্ছে রাজিয়া বিবি। মিলে যাচ্ছে পুরো জিনিসগুলো কিন্তু ওইভাবে, এবং এক একটা বোম্বিং এর পর লিটারেচার ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানেও কিন্তু একই আইমান আল জাওয়াহিরির প্রশংসা করা, মুজাহিদদের প্রশংসা করা, লিটারেচার ছড়িয়ে আছে। আরেকটা এলিমেন্ট হচ্ছে যে ক্রস বর্ডার একটা রিলেশনশিপ দেখাতে হবে, এখানেও সে একই জিনিস। ক্রস বর্ডার, বর্ডারকে তো মানে এফোড় ওফোড় করে দিয়েছে, মানে পুরো বাংলাদেশ পারে তো খবরের কাগজে বসিয়ে দেয়। তো সবই মানে উপাদানগুলো আছে। তো এই জন্য ইসলামোফোবিয়া যে গ্লোবাল ন্যারেশন, তার সঙ্গে আমরা চাই বা না চাই অঙ্গাঙ্গভাবে আজকের দিনে আমরা জড়িয়ে গেছি। অতএব থিওরিটিক্যালি আমাদেরকে ইসলামোফোবিয়া কী জিনিসটা কি একটু বোঝার দরকার আছে। ইসলামোফোবিয়া এই টার্মটা প্রথম অস্তিত্বে আসে বা মানে ব্যবহারটা দেখা যায় 1997 সালে, আপনার রানিমেড ট্রাস্ট বলে ইংল্যান্ডের একটা ট্রাস্ট আছে, যারা ইংল্যান্ডে যে ইমিগ্রেন্টরা আসছে তাদের প্রতি কিরূপ ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে এশিয়ান বা আরব, বিশেষ করে মুসলিম কমিউনিটি, সেটা অধ্যয়ন করার জন্য তারা একটা রিপোর্ট তৈরি করেছিল। 1956 সেই কমিশনটা গঠিত হয় এবং 1997 তারা রিপোর্ট দেয়। সেখানে সেই রিপোর্টটার নাম ছিল, রিপোর্টটার নামে এই শব্দটা ব্যবহার হয় প্রথমবার, ইসলামোফোবিয়া এ চ্যালেঞ্জ ফর আস অল। এটা ব্রিটেনে প্রথম ইয়ে হয়, এবং তারা এটা তখনকার যে ওদের বিদেশমন্ত্রী ব্রিটেনের, তার নাম হচ্ছে জ্যাক স্ট্র, তাকে সেই রিপোর্টটা ওরা জমা করেছিল। মানে পজিটিভ রিপোর্ট ছিল যে এটা হচ্ছে, এটা একটা রিয়েলিটি, এবং এটা আমাদেরকে বাস্তবতা মেনে নেওয়া উচিত যে আমাদের এখানকার এই বিশেষ করে মুসলিম অধিবাসীদের প্রতি একটা ডিসক্রিমিনেশন বা তাদের প্রতি একটা বৈরী মনোভাব ব্রিটিশ সোসাইটিতে এক্সিস্টেন্স করে। অক্সফোর্ড ডিকশনারি, আসলে এই টার্মটা ইসলামোফোবিয়া টার্মটা একটা নিওলজিজম। নিওলজিজম মানে কোন জিনিসটা, মানে নিওলজিজম হচ্ছে যে অনেকটা হামাগুড়ি দেওয়া বাচ্চার মতো, মানে বাচ্চাটা জন্ম নিয়েছে এখনও ঠিক সেভাবে দাঁড়াতে পারছে না। যেমন যারা ইয়াং আছে তারা জানে সেলফি, সেলফি একটা টার্ম আছে না, মানে নতুন টার্ম, এখনও জন্ম নিয়েছে কিন্তু সেভাবে ইস্টাবলিশ হয়নি, তো এটাকে নিওলজিজম বলে। তো ইসলামোফোবিয়া এটা ইস এ কাইন্ড অফ নিওলজিজম। তো অক্সফোর্ড ডিকশনারি এটাকে তার অভিধানে জায়গা দিয়েছে, এবং সে যেটা ব্যাখ্যা করেছে, যে অর্থটা বলেছে, সেটা হচ্ছে ইন্টেন্স ডিসলাইক অর ফিয়ার অফ ইসলাম, স্পেশালি অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স, হস্টিলিটি অর প্রেজুডিস টুয়ার্ডস মুসলিম। মানে একটা তীব্র বৈরী মনোভাব ইসলাম, বিশেষ করে রাজনৈতিক ফর্মে, এবং মুসলমানদের প্রতি একটা প্রেজুডিস বা একটা মানে প্রেজুডিস তো অভিধানে ভণ্ডামি বলে, এক্ষেত্রে ভণ্ডামি হবে না, বিদ্বেষই হবে, একটা বিশাল বিদ্বেষ, একটা সোশ্যাল অ্যাংজাইটির নামই হচ্ছে ইসলামোফোবিয়া। এবং 2007 সালে জার্নাল অফ সোশিওলজি, যেটা সোশিওলজির খুব বিখ্যাত জার্নাল, মানে এটা একটা প্রশ্ন ছিল, তবে কি ইসলামোফোবিয়া রেসিজমের কন্টিনিউয়েশন, কারণ ইউরোপ তো বলছে যে রেসিজম নেই। এবার আপনারা দেখছেন যে ওরা এই যে অস্কারে একটা সিনেমা এসেছিল সেলমা, সেলমা হচ্ছে একটা আমেরিকার শহর যেখানে বর্ণ বৈষম্যর ওপর সেই মার্টিন লুথার কিংয়ের, যদি এটা মার্টিন লুথারের বায়োপিক নয়, যে মার্টিন লুথার কিংয়ের অ্যাক্টিভিটি এই সব নিয়ে, তো ওরাও সেটাকে অস্কারে পাঠাচ্ছে। তার মানে প্রচণ্ড ইগালিটেরিয়ান সোসাইটি ওয়েস্ট, আর সব কিছু ওগুলো ইতিহাস, ওগুলো সব মানে জাদুঘরে ঠাঁই পেয়েছে, আর কোনো রেসিজম নেই, আর কোনো ম্যালকম এক্সের দরকার নেই, আর কোনো মার্টিন লুথার কিংয়ের দরকার নেই, আর কোনো মানে কালোর প্রতি কোনো রোজা লুক্সেমবার্গ হবে না, মোহাম্মদ আলী হবে না। তো এই যে এটা ছিল ইসলামোফোবিয়া, এই পুরো দিবাস্বপ্নটাতে জল ফেলে দিয়েছে। কারণ অনেকেই বলছে যে না, ইসলামোফোবিয়া হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম অফ রেসিজম, হয়তো সেই আফ্রিকান ব্ল্যাকটা শিফট হয়ে গেছে, এবার এটা গ্লোবাল হয়ে গেছে, এটা এশিয়ান আফ্রিকান বা ল্যাটিন আমেরিকান ফর্মে নেই, ওদের ঘরের ছেলেরাই তো কনভার্ট হচ্ছে, ফলে এটা একটা গ্লোবাল একটা রূপ পেয়েছে। এবং তারা এটাই বলছে যে ইসলামোফোবিয়াকে তারা একটা অ্যান্টি এশিয়ান, অ্যান্টি আরব, অ্যান্টি আফ্রিকান, অ্যান্টি মুসলিম, একটা প্রচণ্ড রকম একটা গ্লোবাল ফর্মের একটা রেসিজম, যেটা আসছে মূলত সেই সব অসহিষ্ণু ইউরোপ বা আমেরিকা সমাজ থেকে, তারা একটা রেসিজম হিসাবেই কিন্তু দেখিয়েছে আসলে। তবে কি ইসলামোফোবিয়ার সঙ্গে আসলে আমাদের যে একটা প্রচণ্ড অ্যান্টি আমেরিকান যে মানসিকতা, যেটা অনেকটা ভ্যালিড এবং পুরোটাই ভ্যালিড, যে যার পিছনে একটা আমেরিকার বিশ্বায়ন, একটা নব্য সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের ইতিহাস আছে, কিন্তু এক্ষেত্রে আমেরিকা যতটা না কাঠগড়ায় অপরাধী, তার থেকে বেশি মানে যে
রিংটাতে গেমটা খেলা হচ্ছে সেটা ইউরোপ, সেটা কিন্তু ইউরোপ। কারণ ইউরোপ এই আমেরিকা তার যে ইন্টারনাল থ্রেট হিসাবে ইমিগ্রেশনে, কিন্তু আরব বা পাকিস্তানি মুসলিম বা আফ্রিকান মুসলিমকে যতটা না ভয় করে তার থেকে বেশি কিন্তু হচ্ছে হিসপ্যানিক বা মেক্সিকানরা। বা গ্লোবালি আমেরিকা সে যতই তেলের জন্য যুদ্ধ আগ্রাসন যাই করুক, গ্লোবাল থ্রেট হিসাবে সে যেটাকে দেখে সেটা কিন্তু চায়না। ফলে ইন্টারনাল যে অ্যামালগেশন বা সংমিশ্রণের যে থ্রেট সেটা আমেরিকা ততটা। আর আমেরিকার আর একটা কারণ হচ্ছে, আপনারা যদি আমেরিকা যান দেখবেন আর ব্রিটেনে যদি যান, যে আমেরিকাতে মুসলমানরা প্রচণ্ডভাবে জিওগ্রাফিক্যালি স্ক্যাটার্ড, মানে ছড়িয়ে আছে চারিদিকে, দেশটা তো অনেক বড়। ব্রিটেনের ব্যাপারটা হচ্ছে, ইউরোপের ব্যাপারটা হচ্ছে সেখানে প্রচণ্ড রকম যে জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড। আপনি যদি বার্মিংহাম যান তো ওখানে এক একটা পাড়াতে গেলে মনে হবে পাকিস্তান, মানে এতে যান, লিডসে যান, সত্যি এটা হচ্ছে যে মুসলমানরা ওখানে আসছে বা আফ্রিকানরা আসছে, অনেকেই আসছে। তো এটা ওদের ইমিগ্রেশন পলিসি, তোমরা ভিসা দিচ্ছ, তোমাদের কাজের লোক নিয়ে আসছে। কিন্তু এর ফলে যেটা হচ্ছে যে এই ইসলামোফোবিয়ার যে যেখান থেকে অরিজিনেট করছে, যেখানে বেশি এই জিনিসটা সমস্যা, সেটা ইউরোপের। ইউরোপে অনেকদিন ধরেই প্রাচ্যের লোকেরা যাওয়া আসা করে, উপনিবেশিকতার সময় থেকে যাওয়া আসা করে, কিন্তু যে হোর্ড অফ মাসেস, মানে একটা পুরো একটা ওয়েভ লোকেদের যাওয়ার, যে একটা প্রচুর পরিমাণে লোকে যাওয়ার যে ওয়েভটা শুরু হয় সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সেটার একটা কারণ আছে, জার্মানিতে আপনারা জানেন পুরো দেশটাকে ধূলিসাৎ করে দিয়েছিল। বার্লিন শহরে এখনও গেলে অনেক বিল্ডিং দেখা যায় যেগুলো ভেঙে আছে। তো এই পুরো দেশটাকে রিবিল্ড করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য ওদের প্রচুর শ্রমিক দরকার ছিল। ওরা সেগুলো তুরস্ক থেকে জার্মানি নিয়ে গেছে, ব্রিটেন ওই সেই যে গল্পটা যে নৌকাতে করে 300 সিলেটের লোক নিয়ে গেছে, তারপর থেকে পুরো ইস্ট লন্ডন সিলেট হয়ে গেছে। এখনও ইটালিতে আপনি যদি যান, আমি অনেকদিন আগে ইটালিতে মিলানে হাঁটছি, রাস্তা দিয়ে আমাকে কালাম ভাই বলছে, তারপর দেখছি আরেকজন বাংলাদেশি যাচ্ছে কালাম ভাই বলছে। ওখানে বাংলাদেশিদের বাংলাদেশি বলে না, কালাম ভাই বলে, কারণ প্রথম বাংলাদেশি যে এসেছিল সে কালাম ভাই, ফ্যাক্টরিতে কাজ করতো, ওকে বললো তোর দেশ কোথায়, ও বললো কালাম ভাই, তারপর থেকে সবাই কালাম ভাই। তো এই যে কালাম ভাইদেরকে ছাড়া ওদের দেশটা বিশ্বযুদ্ধের যে আঘাত এবং পুনর্নির্মাণের যে চ্যালেঞ্জ সেটাকে কাটিয়ে উঠতে পারতো না। ফলে তাদেরকে ওরা আমাদের ওপর বা মানে তৃতীয় বিশ্বের লোকেদের ওপর কোনো এহসান করেনি, ওটা ওদের দরকার ছিল। এবং ওদের আপনারা জানেন জনসংখ্যা কম, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই ইমিগ্রেশনটা শুরু হয়েছে, লোকজনের যাওয়া আসা শুরু হয়েছে। কিন্তু আপনি যদি ওদের আলোচনা, একাডেমিক ডিসকোর্স, ম্যাগাজিন, জার্নালস, খবরের কাগজ, ফিল্ম, এগুলোর একটা কন্টেন্ট অ্যানালিসিস করেন, আপনি দেখবেন এই 80-এর শেষের আগে পর্যন্ত, বিশ্বযুদ্ধ কবে শেষ হচ্ছে 1945, আর তারপর থেকে যাওয়া আসা শুরু হয়েছে, এই 45 থেকে বিশেষ করে রুশদিয়া ফেয়ার পর্যন্ত, রুশদিয়া ফেয়ার মনে হয় 89 বা 87, তো রুশদিয়া ফেয়ারটা ওই স্যাটানিক ভার্সেস 89 মনে হয়, 89। তো এই রুশদিয়া ফেয়ার পর্যন্ত, মানে ওই 45-46 থেকে 89-90 পর্যন্ত, এবং কোলাপস অফ কমিউনিজমের দুটো, এই রুশদি বা সোভিয়েত রাশিয়ার পতন পর্যন্ত, আপনি কিন্তু কোথাও ইসলামোফোবিয়া পাবেন না। আপনি কিন্তু কোথাও সেভাবে ফিল্মে, এক দুটো ফিল্ম হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু কোথাও আপনি সেভাবে লিটারেচারে ওদের খবরের কাগজে মুসলমানরা আসছে আমাদের সমাজকে কেড়ে নিচ্ছে, অলরেডি কিন্তু 70-80 দশকে সেকেন্ড জেনারেশন চলে এসছে, কিন্তু তারপরে আপনি পাবেন না। এবং এটার কারণ কি, এর পেছনে একটা সূক্ষ্ম চালাকি আছে যেটা কোল্ড ওয়ার পলিটিক্সের সঙ্গে জড়িত। পশ্চিমের তখন মুসলমানদেরকে দরকার ছিল, এবং কোল্ড ওয়ারের যে লাস্ট ব্যাটেল যেটা আমরা আফগানিস্তানে দেখলাম, যে মুসলমানদেরকে তখন কোল্ড ওয়ারে তাদেরকে কিন্তু নিজেদের সঙ্গে দরকার, এদেরকে চটালে হবে না, এবং সবসময় একটা ভয় সোভিয়েত ব্লকে না চলে যায়। তো এই জন্য আপনি দেখবেন যে তখন কিন্তু মুসলমানদের সঙ্গে থাকাটা সহিষ্ণুতা, মানে তখন কিন্তু কোনো থ্রেট নয়, তখন তাদের সেকেন্ড জেনারেশন চলে এসছে, তখনও আপনার ইস্ট লন্ডনে গেলে পুঁই মাছ থেকে শুরু করে ইলিশ মাছ সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু এই মুসলমানরা তখন কিন্তু এতে পরিণত হয়নি, চক্ষুশীলে পরিণত হয়নি। এই যেই কোল্ড ওয়ারটা হয়ে যাচ্ছে আর একটা একমিরো বিশ্ব তৈরি হচ্ছে, তারপর থেকে আস্তে আস্তে যেটা হচ্ছে যে একাডেমিক ডিসকোর্সটা অন্য জায়গায় নিচ্ছে, কমিউনিজমকে যে ফর্মে সব কিছুতে, এটা নট অনলি মানে এতে একাডেমিক ডিসকোর্স, খবরের কাগজ
বা মিডিয়ার চিত্রায়ন সব কিছুতে, আমেরিকার পাবলিক ডিপ্লোম্যাসি, ফরেন পলিসিতে, সব জায়গাতে যেন একটা একটা ব্যাটসম্যান আউট হলে যেরকম আরেকটা ময়দানে আসে, কমিউনিজমের ঠিক সেই জায়গাটা নিচ্ছে ইসলাম। এবং সেটাকেও একটা আইডিওলাইজ করা হচ্ছে, যে একটা আইডিওলজি হিসাবে দেখানো হচ্ছে। অতএব এই যে ইসলাম একটা আইডিওলজি, এটা যতটা না মানে এটা যতটা রিভাইভালিস্ট মুসলিমদের ক্লেম, ততটাই যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামোফোবিয়ার যারা মানে পক্ষে, তাদেরও ক্লেম যে এটা একটা আইডিওলজি, একটা পলিটিক্যাল একটা আইডিওলজি হিসাবে দেখানো। এবং তারপর আমরা দেখছি যে তারপর, এবং ওই সময়টাতে এই রুশদিয়া ফেয়ার বা কোল্ড ওয়ারের আগে পর্যন্ত কিন্তু যতগুলো ইমিগ্রেন্ট ছিল পাশ্চাত্যের সব মানে সমাজে, সে ইউরোপ হোক সে আমেরিকায় হোক, কাউকে কিন্তু মানে ক্যাটাগোরাইজেশনটা যেটা কলোনিয়াল টাইমে আমরা দেখলাম ব্রিটিশরা করেছে সেন্সাসের সময় বা ফ্রেঞ্চরা করেছে, ক্যাটাগোরাইজেশনটা কিন্তু রিলিজিয়ানের ওপর করা হয়নি। বাংলাদেশ থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, মুসলমান বলা হয়নি। কী বলা হয়েছে? খারাপ নাম দেওয়া হয়েছে, পাকিস্তানিদেরকে পাকি বলা হয়েছে, বাংলাদেশিদেরকে সিলেটি বলা হয়েছে, কিন্তু মুসলমান, ইসলাম, বোরখা, পর্দা, এই যে সিম্পলিফিকেশন, এই যে ওদেরকে একটা সিঙ্গেল আউট করে নিয়ে তাদেরকে আলাদা করা, পুরো মাস থেকে যেখানে আফ্রিকান আছে, ল্যাটিন আমেরিকান আছে, হিসপ্যানিক আছে, চাইনিজ আছে, আপনার সাউথ ইস্ট এশিয়ান আছে, সেখানে একটাকে পুরো আলাদা করে নিয়ে দেখানো যে মুসলিম, এবং সেই সমাজটা প্রচণ্ড পাঁচমিশালি মুসলিম, সিয়া সুন্নি কত কী আছে, দেওবন্দ বেরেলি, অক্সফোর্ডে আমি যে মসজিদে নামাজ পড়ি সেটা পুরোটা বেরেলি মসজিদ, মনে হয় না যে এটা কলুটোলাতে আছি না অক্সফোর্ডে আছি। তো এই এই যে পুরোটাকে একটা হোমোজেনিটি, একটা ব্রাশ দিয়ে দেখানো, এই পুরো প্রসেসটা কিন্তু আস্তে আস্তে কোল্ড ওয়ার পলিটিক্স, এবং এটাতে মোমেন্টাম দিচ্ছে 9/11, যে 9/11 যে ঘটনাটা হলো, যে 9/11 পরে যেটা হলো, যে এই পুরো প্রসেসটার একটা শোলকলাপূর্ণর দিকে আমরা দেখছি। 10 মিনিট আছে তো এইভাবে আপনার একটা এ হচ্ছে যে কোল্ড ওয়ার। তারপরে যেটা হচ্ছে যে আসলে আসলে যেটা হচ্ছে এই যে তারপরে আমরা দেখছি যে ইউরোপ আস্তে আস্তে তার জিওপলিটিক্যাল যে একটা মানে যে গ্লোবটা, যে মানচিত্রে, সে তার বস্তুনিষ্ঠটা হারাচ্ছে। ইউরোপ তখন একটা যে রাতারাতি যেটা করলো, যে চলো সবাই মিলে হাত মিলাই, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হলো। আপনারা দেখলেন ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে নিউলি ফেডারেটেড ইউরোপ, এই ইউরোপিয়ান ইউনিয়ন তখন কী করলো? আসলে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে একটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়াকে যদি আপনি শক্তিধর করতে চান, সবার আগে কী দরকার? কী দরকার? সোভারেনিটি, সার্বভৌমত্ব দরকার। তো ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারটা ছিল যে ওখানে সোভারেনিটি ল্যাক করছিল, কারণ এরা সবাই বলছে যে কারেন্সি এক, সুইজারল্যান্ড আর ইংল্যান্ড আছে, সবাই বলছে আমরা ইউরো মেনে নিলাম, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, এদিক ওদিক যেতে পারো, কাজ করতে পারো, ওয়ার্ক পারমিট পেয়ে যাবে, কিন্তু যে অ্যালিজেন্সটা, যে দায়বদ্ধতাটা, সেটা সবার নিজের নিজের দেশের মিলিটারির প্রতি। ফলে একটা সোভারেনিটির যে ল্যাক করছিল ইউরোপিয়ান ইউনিয়ন, ইসলামোফোবিয়া সেটাকে পূরণ করিয়ে দিল, মানে ওরা ইসলামোফোবিয়া দিয়ে সেটাকে পূরণ করাচ্ছে। যে আস্তে আস্তে তারা বললো যে ঠিক আছে, আমরা নিজের নিজের আর্মির প্রতি বা দেশের প্রতি দায়বদ্ধতা যাই থাক, আমরা একটা ব্যাপারে এক, আমরা ইসলামকে সহ্য করবো না। আপনারা দেখছেন টার্কিকে ইউরোপিয়ান ইউনিয়নে নেওয়া হচ্ছে না কেন, এই ডিবেটটা আপনারা জানেন তো, এরদোগান তো সবই করে দিয়েছে। আপনি যদি আঙ্কারাতে যান, ওখানে সুয়র অ্যালাউ আছে, ওখানে মেয়েদের হিজাব করা যথেষ্ট মানে এ কোনো বাধ্যবাধকতা নাই, ওখানে খ্রিস্টানদের প্রচুর চাকরি আছে, তারপরও যা করার সব করেছে এরদোগান। এবং আলটিমেটলি দেখলে তো বাইজেন্টাইন বা এই দেশটা টার্কি তো ইউরোপেরই, তার ইউরোপকে ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়নে করানো হচ্ছে না কেন? ওই যে ওইটা, যে যেহেতু জিওগ্রাফিক্যালি আমাদের সবার একটা ইউনিটি আসতে পারছি না, আমরা সার্বভৌমত্ব হচ্ছে না, ফলে চলো আমরা একটা অন্য আতাত করে একত্রিত হই। সেটা হচ্ছে যে এই আসলে যেটা হলো, যে নিজেকে সংজ্ঞায়িত করলো, মানে ওই সত্যজিৎ রায়ের যে সিনেমাটা বিশ্বম্ভর রায় এই ইয়েতে জলসাঘরে, যে ওই মহিম গাড়ি নিয়েছে বিশ্বম্ভর রায়ের, যে এটা কি বলে জমিদারিটা আর চলবে না, এবার সে নিজেকে আস্তে আস্তে যে জমিদার, এই যে ইউরোপের এই ঠাটবারটাকে বজায় রাখা, তার জন্য একটা নতুন যে এ করলো ভাবে সংজ্ঞায়িত করা, সেটা ইসলামোফোবিয়াকে দিয়ে তারা করালো। যে
এটাই এদের যে মানে এটা এটা অনেকটা ভ্যালু এবং সিভিলাইজেশনাল বেসিসে তারা কমানোর চেষ্টা করলো যে, এবং এটা ইউরোপ করেছে, এক একটা জিনিসকে দিয়ে নিজেকে একত্রিত করে। এটা রিলিজিয়নের নামে হয়েছে হোলি রোমান এম্পায়ারে, এটা সেকুলার ফর্মে আপনারা দেখবেন যে নেপোলিয়নের সময়, যে নেপোলিয়নের বিজয়ের সময় হয়েছে, এটা রেসিস্ট মুভমেন্টের নাজি, যে নাজি জামানা নাৎসিবাদের নামে হয়েছে, এটা এখন ইসলামোফোবিয়ার নামে হচ্ছে। যে ওই যে ডিবেটটা আবার আউটসাইডার আর ইনসাইডার, পিউরিটি ইম্পিউরিটি, ফাদারল্যান্ড মাদারল্যান্ড, এই যে হ্যাঁ ঘর কার, মানে পুরো আপনি প্যারালালটা কিন্তু গোলালগারের মাইন্ডসেট থটের সঙ্গে ইসলামোফোবিয়ার একটা সুন্দর প্যারালাল পাবেন। এবং অনেকে জানে যেহেতু ইটালিও গিয়েছিল, তো এই যে জিনিসগুলো, যে আবার সেই জিনিসটা নিয়ে আনা হলো যে আমাদের যে ইউরোপিয়ান সিভিলাইজেশন যেটা একটা হাই কালচার, সেটার থ্রেট হচ্ছে এই মুসলমানরা, এই ইসলাম, ফলে একটা সংমিশ্রণ ঘটছে। ওর কালচার নিয়ে যতটা আমার মাথা ব্যথা, তার থেকে বেশি হেডে হচ্ছে যে এই সংমিশ্রণটাকে বন্ধ করতে হবে। এর জন্য হিজাব ব্যান কর, এর জন্য মিনারেট ব্যান কর। ফলে এই জিনিসগুলো যেটা হচ্ছে যে এইগুলো পাসপোর্ট ভিসা ছাড়ে ছাড়া ছাড়ি পুরো ডেলিভারি টাইমস থেকে আনন্দবাজার চলে আসছে। আমার এখানে অত হিজাব দেখা যায় না, তারপরেও আমার হিজাবের প্রতি বলি মনোভাব কেন, এইটা আসলে ওই যে ওইখানে যেহেতু হচ্ছে আমাদের এই নিজেকে গ্লোবালি কানেক্টেড রাখা, ফলে এই এই যে একটা পুরো গ্লোবাল যে একটা ক্যাপিটালিজমের যে একটা পলিটিক্স, এই এই জিনিসটাতে এইভাবে আস্তে আস্তে যেটা করা হলো, যে নতুন কিছু টান তৈরি করা হলো, ইসলাম ও ফ্যাসিজম, ইসলাম আসলে একটা ভায়োলেন্ট আইডিওলজি, তলোয়ারের মাধ্যমে নতুন করে ইসলামের ইতিহাস লেখার যে প্রবণতা, যে একটা সময় ছিল আপনারা ওরিয়েন্টালিজমের হিস্ট্রি জানেন, এবং মানে আমার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট যেখান থেকে সব থেকে বেশি একসময় ইসলামের বিরুদ্ধে লেখা আছে, ওরিয়েন্টাল স্টাডিজ ডিপার্টমেন্ট, সেই কাজগুলো আবার নতুন করে ড্যানিয়েল পায়েস, তারপর আপনার এই এই জাতীয় যে আপনার হান্টিংটন, ফুকুয়ামা, এদের দিয়ে আবার নতুন করে লেখানো হচ্ছে, এবং আবার নতুন করে একটা আদারকে ক্রিয়েট করা হচ্ছে, একটা অন্যকে ক্রিয়েট করা হচ্ছে। চলো আসলে আমি সাদা, আমি সাদা বললেই তো আমি শ্রেষ্ঠ নই, আমাকে প্রমাণ করতে হবে যে আমার সামনের কালোটা থেকে আমি ভালো, এইটা যতক্ষণ আমি প্রমাণ না করবো আমি তো ভালো না। শুধু সাদা যদি থাকে তো কী করে ভালো হবে, তো কালোটা খারাপ সাদা ভালো, এই জায়গাটা, এই বাইনারি অপোজিশন আসলে এটা রেসিজমের কন্টিনিউয়েশন, আসলে এটা ওরিয়েন্টালিজমের কন্টিনিউয়েশন, আসলে এটা কলোনিয়ালিজমের কন্টিনিউয়েশন। এবং ওইভাবেই যেভাবে ম্যাকলের কলোনিয়ালিজমের শিক্ষা দীক্ষা আমাদের মাথাকে নিয়ন্ত্রণ করছে, সেইভাবে এই নিউ ওরিয়েন্টালিজম, নিউ কলোনিয়ালিজম আজকে আমাদের মাথাকে এ করছে। ফলে এই এজেন্সির কপিকে পুরোপুরি হুবুহু করে যখন চার নম্বর পাতা বা পাঁচ নম্বর পাতার একটা টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, এই সময় আনন্দবাজারের সাংবাদিক লিখে দিচ্ছে, সে আসলে নিজেও জানে না সে কী করছে, কারণ সে একটা বড় নলেজ ফ্রেমওয়ার্কের মধ্যে সজ্ঞানে অজ্ঞানে নিজের মাথা বন্ধক রেখেছে। এইখানে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদেরকে এই পুরো যে যে ডেভেলপমেন্টটা সেটাকে আপনার ইসলামোফোবিয়ার সঙ্গে একটা জুড়ে দেখানো। এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে নিজেদেরকে আমরা উত্তরণ ঘটাবো কী করে। এবং আরেকটা জিনিস দেখবেন যে ওই জন্য ইস্যুগুলোরও একটা গ্ল্যামার আর নন গ্ল্যামার আছে, তসলিমা আফিয়ার অত গ্ল্যামারাস নয়, তসলিমা আফিয়ার অত গ্লোবাল নয়, কিন্তু রুশদি আফিয়ার গ্লোবাল, কারণ ওই যে ব্যাটেল গ্রাউন্ডটা আপনার কুস্তির রিংটা তো ইউরোপ এখন, ফলে ওটা রুশদি ইউরোপের রিয়ালিটি হয়ে যাচ্ছে, আয়ান হিসিয়ালি ইউরোপের রিয়ালিটি হচ্ছে, ইনোসেন্স অফ মুসলিম ইউরোপের আসছে, শার্লি হেপ্রো ইউরোপে আসছে, ফলে এখানে রোজা বম্বে এখানে একটা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যেটা হচ্ছে যে ইউরোপের সঙ্গে আমাদেরকে কানেক্ট করা, ফলে আমরা আমাদের রিয়েলিটির সঙ্গে ইউরোপের এজেন্ডার সঙ্গে নিজেকে নিজেকে কানেক্ট করা। এই মুহূর্তে আমাদের যেটা সব থেকে বড় হচ্ছে যে এই এই যে এত বড় একটা জিনিস ইসলামোফোবিয়া, এটা কী করে প্রফুল্ল সরকার স্ট্রিট থেকে শুরু করে লর্ড সিনা রোড পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই পুরো তারগুলোকে, পুরো কেবিল ওয়্যারগুলোকে বের করে লোকের সামনে দেখানো, এটা একমাত্রভাবে তৈরি হয় যেটা অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে, অল্টারনেটিভ লেখালেখির মাধ্যমে। এটা ভায়োলেন্টলি করলে চলবে না, আমার হচ্ছে ভায়োলেন্টলি, ভায়োলেন্টলি করলে যেটা হবে, ইউরোপ তো এটাই চাইছে, পুরো পুরো সংলাপটা তো ওদের স্পন্সর করা। আমি আমি দিল্লিতে যখন ছিলাম, হংস পত্রিকা, আমাদের দেশ ওদের হংস, রাজেন্দ্র যাদব একটা খুব ভালো কথা বলেছিল, এই যে তসলিমা রুশ দিয়ে এলে আমরা চলে যাই এয়ারপোর্ট চিঠিয়া যাতায়াত করে, ও যে না জানে কিউ মুঝে ইসলাম গাঁও কি চিটচিটে বুড্ঢে কি জেসে লাগতা হ্যায় জিসমে কোই ভি বাচ্চা উঙ্গলি উঠা কে দিখাতা হ্যায় আর ও বুড্ঢা আপনি ছত্রি লেকে ঘুমতে ফিরতে হ্যায় দৌড়তা হ্যায়।
ওরা তো ওটাই দেখাতে চায়, দেখো ওদের প্রফিটের নামে লিখেছে ওরা কত ভায়োলেন্ট। ওই ক্ল্যাপে যেতে হবে না, কারণ পুরো গেমটাই স্পন্সর করছে ওরা। আমাদেরকে অল্টারনেটিভ মিডিয়া করতে হবে, আজকের মতো সভা করে আমাদেরকে এক্সপোজ করতে হবে যে আসলে টেরের অল্টারনেটিভ এক্সপ্লেনেশনটা কি। আমাদেরকে সলিডারিটি তৈরি করতে হবে, ওরা ওদের মধ্যে প্রচুর নিজেদের মধ্যে মানে ঝগড়া আছে, যুদ্ধ আছে, তারপরও তো আমেরিকা ইউরোপ একসঙ্গে এসে কোয়ালিশন ফোর্স করেছে। একসময় লেনিন বলেছিলেন যে আমি গ্লোবাল ক্যাপিটালিজমকে, আমি জানি না এই কথাগুলো কেন আজকে এনবিএ বইয়ে পড়ানো হয় না, যে আমি গ্লোবাল ক্যাপিটালিজমকে রোধ করার জন্য এম এন রায়কে বলেছিলেন যে আমি প্যান ইসলামিজমের সঙ্গে হাত মেলাতে রাজি আছি। ইসলামের ব্যাপারে যে ধারণাটা ওরা তৈরি করেছে, এটা এটা একটা পিছিয়ে পড়া ধর্ম, এটা ভায়োলেন্ট, এটা তলোয়ারের মাধ্যমে এই মানসিকতাগুলো সরিয়ে দেওয়া। ওই যে আবার যে ইসলামের ইগালিটেরিয়ান ফর্ম, যেটা থেকে আমাদের বাপদাদা একদিন জাতপাতের এ থেকে ফিরে আসতে গিয়ে এসেছে, তো এই জিনিসটা এবং কমিউনিজমের অন্যান্য যে এই জাতীয় যে মানবতাবাদী আদর্শগুলো, আবার একটা কোয়ালিশন ফোর্স তৈরি করতে হবে, বুদ্ধিজীবীগুলোকে একত্রিত হতে হবে, একটা নাগরিক সমাজ তৈরি করতে হবে, যেটা একটা আইডিওলজির হবে না, যেটা বিভিন্ন আইডিওলজির হতে হবে। আজকের মতো সভা, পাবলিকেশন, টিভি চ্যানেল বা বই, পত্র, রিপোর্ট, নাগরিক নাগরিক আদালত, এই জাতীয় জিনিস করে আমাদেরকে একটা বিকল্প ব্যাখ্যার মাধ্যমে সেই ইসলামোফোবিয়ার বীজ দাঁত ভেঙে দিতে হবে। ধন্যবাদ।